চলুন আজকে আমরা ক্রোমবুক ডেল ক্রোমবুক 11 এর ব্যাক পার্টটি কিভাবে ডিসঅ্যাসেম্বল করব কভারটি খুলব সেটি আমরা দেখে নেব এখানে ব্যাক পার্টে এখানে কোথায় কোথায় স্ক্রু আছে ভিডিওতে সেখানে দেখতে পারবেন এবং কি ব্যাক পার্টটা খোলার ক্ষেত্রে আপনারা এটার হেল্প পাবেন এটাকে আমরা একটু ডেল ক্রোমবুক 11 এটাকে একটু আমরা দেখে নিই এখানে যে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমরা রিমুভ করে ফেলব এখানে কোনো হিডেন স্ক্রু নেই এটি সহজ খুবই এবং এখানে সাইডে যে লকগুলো থাকবে হুকগুলো থাকবে সেগুলো আমরা কোনো একটা কিছুর মাধ্যমে দিয়ে যেমন এন্ট্রি কাটার আছে সেটা দিয়ে আমরা এটা আনলক করে নিচ্ছি আনলক করে ব্যাকপার্টটা খুলে ফেললাম এখন সুন্দরভাবে ব্যাকপার্টটি খুলে গেল তো এটি কোনো ঝামেলা নেই খুবই সহজ তো ব্যাকপার্টটি খোলার পরে মাদারবোর্ডটা ল্যাপটপের ভিতরে কীভাবে কী কোনটা ইনস্টল করা আছে সেটা আমরা এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন ব্যাটারি আছে ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নিব কারণ ব্যাটারি কানেকশনটা থাকলে মাদারবোর্ডে সম্পূর্ণ কানেকশনটা থাকবে যে কোনো টাইমে কোনো কিছু যদি ভুলত্রুটি হয়ে যায় শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ব্যাটারিটাকে আমরা পাওয়ার সোর্সটা ডিসকানেক্ট করে নিলাম আর ব্যাটারিটা সেই পাওয়ার সোর্স এখানে যে যে কানেক্টরগুলো থাকে কোথায় কী কানেক্টরগুলো আছে সেইগুলোকে দেখে নিচ্ছি মাদারবোর্ডে যে পার্টটা আছে সেই ডিসঅ্যাসেম্বলটা আমরা এখানে আর করলাম না শুধু ব্যাকপার্টটা করলাম একটা ল্যাপটপ খুলতে গেলে কীভাবে কী খুলতে হয় সেই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ওকে মাদারবোর্ডের সাথে কোথায় কী কানেক্টরগুলো আছে সেই কানেক্টরগুলো পয়েন্টগুলো আমরা দেখাচ্ছি মাদারবোর্ডটাকে রিমুভ করার জন্য যা যা লাগবে ধন্যবাদ আপনাদেরকে সময় করে দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে